আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ রয়েছেন। গত কয়েকদিন হলে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের ইমেইলে ইউটিউব থেকে একটা নতুন ইমেইল চলে এসেছে, ইউটিউবের টার্মসটি আপডেট করা হয়েছে। অর্থাৎ ইউটিউবের টার্মসের তিনটি নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। যে আপডেটটি এর আগেও ছিল বাট সেটা একদম আফসাফসা ছিল, এখন সেটা ইউটিউব একদম ক্লিয়ারলিভাবে আপনাদেরকে সেই আপডেটটির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সো সেই ইমেইলটি আমি আপনাদের একটু পরে শোনার চেষ্টা করি। আর যে তিনটি নতুন টার্মস আমাদের প্রত্যেক চ্যানেলের জন্য যুক্ত হবে, সো সেই বিষয়টি আমি আপনাদের পড়িয়ে অবশ্যই ক্লিয়ারলিভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। ইমেইলের প্রথমে শুরুতে যেটা রয়েছে, চেঞ্জ টু ইউটিউব টার্মস অফ সার্ভিস, অর্থাৎ ইউটিউব টার্মসের কিছু চেঞ্জ রয়েছে সেটা মেইলের হেডিংয়ে বলা হয়েছে। এরপরে মেইলে পাঠানো হয়েছে, উই আর রিসিভিং দ্য ইমেইল বিকজ উই আর আপডেটিং দ্য ইউটিউব টার্মস অফ সার্ভিস, টার্মস টু ক্লারিফাই আওয়ার টার্মস অ্যান্ড প্রোভাইড ট্রান্সপারেন্সি টু আওয়ার ইউজার, দ্য টার্মস আর সিমিলারলি আপডেট ইন দ্য ইউনাইটেড স্টেট ইন নভেম্বর 2020। অর্থাৎ ইউটিউব আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছে যে এই আপডেটটি ইউটিউব 2020 সালে নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ আমরা যাকে ইউএসএ বলি, সেই ইউএসএতে এটা কার্যকর হয়েছে। বাট সেই আপডেটটি ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এই ইমেইলটি পাঠানো হয়েছে। এরপরে কি আপডেট, এ সামারি অফ দ্য চেঞ্জ, অর্থাৎ কি পরিবর্তন এসেছে। প্রথম যে পরিবর্তনটা এসেছে তা হলো ফেসিয়াল রিকগনিশন রেজিস্ট্রেশন, অর্থাৎ স্বীকৃত কোনো ব্যক্তির গোপনীয় কোনো তথ্য আপনি সহজে প্রকাশ করতে পারবেন না। আপনি যদি সেটা প্রকাশ করেন তাহলে সেটা ইউটিউবের রুলস বিরোধী, এই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে। সো এই জন্য আপনি কোনো ব্যক্তির অনুমতি ব্যতীত কোনো গোপন নথি বা গোপন তথ্য আপনি সহজে প্রকাশ করতে পারবেন না। ইউটিউব এটা ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে, এমনকি বিষয়টিতে বেশি গুরুত্ব দিচ্ছে। ইউটিউবের দ্বিতীয় যে টার্মসটি, ইউটিউব রাইটস টু মনিটাইজ, অর্থাৎ ইউটিউবস এর সব ভিডিওতেই মনিটাইজ হবে, ইউটিউব এটা ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে। তবে যেসব চ্যানেলগুলো পার্টনার প্রোগ্রাম শিপের আন্ডারে নেই, অর্থাৎ যেসব চ্যানেলগুলো মনিটাইজ নেই আপনার আমার মতো চ্যানেলগুলো, সো এই চ্যানেলগুলোর ভিডিও থেকে ইউটিউব অ্যাডস দিয়ে তারা সরাসরিভাবে অর্থ ইনকাম করে নেবে। এই আপডেটটি এর আগে ইউটিউব বলেছিল এটা আমাদের সামনে মাসের অর্থাৎ জুন মাস থেকেই কার্যকর শুরু হয়ে যাবে, যেটা ইউটিউব নভেম্বরের 2020 সালে আমাদেরকে স্পেসিফিকভাবে বলে দিয়েছিল। সো আপনার যে ভিডিওটি বা আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে, সেখানে আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে থাকে, ওই ভাইরাল ভিডিও থেকে ইউটিউব নিজস্বভাবে অ্যাড দিয়ে তারা কিছু অর্থ উপার্জন করে নিয়ে যাবে, এক্ষেত্রে আপনার কোনো লাভ নেই। তিন নম্বর যে আপডেটটি রয়েছে তা হলো রয়্যালটি পেমেন্ট অ্যান্ড ট্যাক্স উইথহোল্ডিং, অর্থাৎ পেমেন্টের আমরা যেসব ট্যাক্স ইনফরমেশনগুলো দেওয়া হয়ে থাকে, অর্থাৎ গত মাসে যে আপডেটটি এসেছে যে সবার জন্য ট্যাক্স ইনফরমেশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই যখন ট্যাক্স ইনফরমেশনগুলো কমপ্লিট করবে, এরপরে ইউএসএ থেকে আপনার যেসব ভিউস আসবে, সেই ভিউসের ওপর গুগল নির্দিষ্টভাবে কর কেটে নিতে পারে। সো এটা গুগলের নিয়ম অনুসারে তারা কর কেটে নিতে পারে অথবা নাও কাটতে পারে। সো এই তিনটা টার্মস ইউটিউব ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে। আশা করি আপনি যদি এই তিনটি বিষয় যদি খেয়াল করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের বা ইউটিউব চ্যানেলের আর কোনো সমস্যা হবে না। সো আশা করি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে এই তিনটি আপডেট আমি আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।